জল খাবারে অনেক সময় গরম গরম ডিম পাউরুটি খেতে বেশ ভালোই লাগে। আমরা বলি ডিম পাউরুটি, আবার অনেকে বলে আন্ডা রুটি, এক একজন এক এক রকম বলতে থাকে। একদিকে ঠান্ডা লাগিয়েছি, শরীরটা ঠিকঠাক ভালোও নেই, কিন্তু এই ঠান্ডা লাগানোর মধ্যেও রান্নাঘরের কাজকর্ম তো আর থেমে থাকে না। তাই চলছে পেট পর্ব, পেট পর্ব বললে ভুল হবে, পেট পূজা পর্ব যদি ঠিকঠাক ভাবে হয়ে যায় তাহলে কাজেও ভালোভাবে মনটা বসে যায়। ডিম পাউরুটি মোটামুটি সবাই করতে জানে, খুব সহজ একটা টিফিন, চটজলদি তৈরিও হয়ে যায়। এর জন্য ডিম, পেঁয়াজ, লঙ্কা, আনুষঙ্গিক আরও যারা যেরকম সবজি দেবে দিতে পারে, আর এছাড়া নুন স্বাদ মতন, একটু গোলমরিচ। আমি আবার এর মধ্যে একটা দুটো জিনিস অ্যাড করি, দুটো জিনিসের মধ্যে একটা হলো একটু দুধ আর একটু বেসন, নামমাত্রই হতে পারে, যাতে একটু কুরকুরে হয় দিয়ে দিই, তাতে করে খেতে বেশ মচমচেও হয় আর টেস্টটাও খোলে। চটজলদি টিফিনে তোমরা এটা করে দেখতে পারো, খেতে বেশ ভালোই লাগে। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এইটুকু আমার জন্য রেখে দেওয়া হয়েছে। তবে আমার এই যে এটা ছাড়া আমি কিছু বুঝি না, আপাতত এটাই আমি খাবো, তারপরে আধ ঘন্টা এক ঘন্টা বাদে ওটা খেয়ে নেব। আর সঙ্গে এই যে ভিজিয়ে ভিজিয়ে, আহা অমৃত, কত কি খাইয়া দেখেছি আমি ইহ জীবনে, তোমার মতন অমূল্য জিনিস পাইনি আমি কোনোখানে। আহা, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা বলে আমি নাকি বড্ড বেশি জ্ঞান দিয়ে দিই, তা মাঝে মাঝে জ্ঞান দেওয়াটা তাহলে বন্ধই রাখি, একটু জ্ঞানের সাথে সাথে মজাই আর কি, ফাজলামি, ঘর সংসারের কাজকর্ম এসব নিয়েও, নানা রকম টুকিটাকি রান্নাবান্না নিয়েও আমি তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করেওছি, করেও যাব। তো আমি নিজেকে তো জ্ঞানী ঠানি ভাবি না, মনের ভাব যা আসে তাই আমি তোমাদের কাছে বলি। আর জ্ঞানী ভাবতে গেলে আরও ভালো করে পড়াশুনো শিখতে হবে, আরও ভালো করে সব বিষয়বস্তুগুলো বুঝতে হয়। আমি অত বুঝি কি বুঝি না আমি জানি না, কিন্তু আমি নিজেকে এখনও মনে করি আমি একটা পড়াশুনোর মধ্যে দিয়ে যাচ্ছি, আমার লেখাপড়া শেষ হয়নি, শেখার শেষ হয়নি, জানারও শেষ হয়নি, তাই আমি নিজেকে জ্ঞানী বলেও প্রতিপন্ন করি না। এবার আমার কথাগুলো যদি জ্ঞান মনে হয় তো জ্ঞান, আর যদি মনে হয় আমার জীবনের উপলব্ধিগুলো আমি শেয়ার করছি তাহলে তাই। যাই হোক, আমি সপ্তাহে 2-3 দিন আমার ব্লগগুলো ছাড়ি, আর সেই ব্লগগুলো দিনগুলো সোম, বুধ, শনি এরকম করে ছাড়ি। এবার যদি এদিক ওদিক হয়ে যায় আমি অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেবো। তা তোমরা যদি মনে করো ব্লগ তোমাদের কাছে পৌঁছচ্ছে না, তাহলে এই দিনগুলো তোমরা দেখে নিও, ঠিক ঠিক সময় ব্লগগুলো তোমরা পেয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।